দ্বিতীয় অধ্যায় ওহমের সূত্র ও মৌলিক বৈদ্যুতিক একক ভোল্ট এম্পিয়ার ওহোম হ্যালো ভোল্ট এম্পিয়ার সূত্র ও মৌলিক বৈদ্যুতিক একক অধ্যায়ের সূচনাতে স্বাগতম তড়িৎ হল একটি বৈদ্যুতিক বর্তনের মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রন বা ইলেকট্রনের প্রবাহ ঘরোয়াভাবে বিদ্যুতের প্রবাহ মাপা হয় এম্পিয়ার দিয়ে ভোল্টেজ হলো অনবরত বৈদ্যুতিক সরবরাহ শক্তি কোনো তড়িৎ প্রবাহিত না হলেও তখনও ভোল্টেজের অস্তিত্ব থাকতে পারে ভোল্ট এককে ভোল্টেজকে পরিমাপ করা হয় একে ইংরেজি ভি দ্বারা চিহ্নিত করা হয় কন্টাক্টর হলো সেই সব বস্তু যারা বৈদ্যুতিক প্রবাহকে সহজেই প্রবাহিত হওয়ার অনুমতি দেয় যেখানে ইনসুলেটরগুলো তড়িৎ প্রবাহিত করতে পারে না সাধারণত উচ্চ রোধ সম্পন্ন যন্ত্রাংশগুলোই হলো ইনসুলেটর আর নিম্ন রোধের যন্ত্রাংশগুলো হলো কন্টাক্টর ওহোম এককে রোধ প্রতিরোধ করা হয় এবং ওহম চিহ্ন দিয়ে সূচিত করা হয়ে থাকে এই ইউনিটে আমরা তড়িৎ ভোল্টেজ এবং রোধের তিনটি মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং এম্পেয়ার ভোল্ট এবং ওহোম যা তাদের পরিমাপ একক তাদের সম্পর্ক নিয়েও আলোচনা করা হবে এই পাঠে যা আছে মৌলিক বৈদ্যুতিক একক ভোল্ট ওহোম ওহমের সূত্র তরিত ভোল্টেজ এবং রোধের সম্পর্ক আলোচ্য পাঠ শেষে আপনি কি কি জানতে পেরেছেন তা যাচাই করার জন্য একটি বহু নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে মৌলিক বৈদ্যুতিক একক ভোল্ট অ্যাম্পিয়ার ও তড়িৎ ভোল্টেজ এবং রোধ বিদ্যুতের এই তিনটি মৌলিক বিষয় যাদেরকে যথাক্রমে অ্যাম্পিয়ার ভোল্ট এবং ওহম এই তিনটি মৌলিক বৈদ্যুতিক একক দ্বারা পরিমাপ করা হয় এই পাঠে আমরা তিনটি মৌলিক বৈশিষ্ট্য ও তাদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব তড়িৎ বৈদ্যুতিক প্রবাহ হল সার্কিটের মধ্য দিয়ে ইলেকট্রনের নিরিবিচ্ছিন্ন প্রবাহ বিদ্যুৎ প্রবাহ একটি সাধারণ নিয়ম মেনে চলে যা পাইপের মধ্য দিয়ে পানি প্রবাহের অনুরূপ শুধু আমরা যে ব্যতিক্রমটি দেখতে পারি তা হল বিদ্যুৎ প্রবাহের জন্য একটি সম্পূর্ণ বর্তনী প্রয়োজন সার্কিটের প্রধান অংশ হল পাওয়ার সোর্স যেমনটা আমরা দেখতে পাই জাতীয় পাওয়ার গ্রিড যা সাধারণত আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে অবশ্যই বিতরণ কোম্পানি সরাসরি তারের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহের ব্যবস্থা করে না এর জন্য আলাদা একটা মাধ্যম থাকে যারা প্রধান উৎস ও গ্রাহকের মধ্যবর্তী হয়ে কাজ করে কিন্তু সেটা এখানে প্রধান আলোচনার বিষয় না অধিকাংশ ক্ষেত্রে এটা এভাবে হয়ে থাকে যদি একটা ছোট শক্তি উৎস থেকে থাকে তবে তা থেকে সরাসরি বাসায় বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করা যায় ঘরোয়া বৈদ্যুতিক কাজে সাধারণত বিদ্যুৎ পরিমাপ করা হয় অ্যাম্পিয়ার এককে বিদ্যুৎ এক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ থেকে চল্লিশ অ্যাম্পিয়ার প্রবাহে ব্যবহারিক কাজে বাধা দান করে যেমন বৈদ্যুতিক বাদ থেকে বৈদ্যুতিক ঝর্ণা প্রযুক্তিগতভাবে অ্যাম্পাস হল অ্যাম্পিয়ারের ছোট মৌখিক চা পড়ার ক্ষেত্রে অ্যাম্পিয়ার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে গাণিতিকভাবে লেখার জন্য বিদ্যুতের প্রতীক হিসেবে সি ব্যবহার করা হয় না এ ব্যবহার করা হয়ে থাকে কিন্তু বস্তুত তা আই দিয়ে প্রকাশ করা হয় এটা করা হয় কারণ এ এবং সি অন্য গাণিতিক হিসেবের জন্য ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ পৃথিবীর সব থেকে লিকেজ ব্রেকারসগুলো ব্যবহার করা হয় ঘরোয়া বৈদ্যুতিক প্রবাহ কাঠামোতে যেখানে তিরিশ মিলি অ্যাম্পিয়ার ব্যবহার করা হয় অর্থাৎ এক বৈদ্যুতিক প্রবাহ পাওয়ার জন্য আমাদের দরকার হবে একটা পাওয়ার সোর্স আর কিছু ছোট কনডাক্টর কন্ডাক্টর হল সেই সব বস্তু যারা তাদের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারে বৈদ্যুতিক ব্যবহারের জন্য কন্ডাক্টর হলো সাধারণত তামার তৈরি তার যা মূলত প্লাস্টিকের আবরণ দিয়ে আবৃত থাকে আবরণগুলো হলো অপরিবাহী যা বিদ্যুৎ পরিবহন করে না এটাই হল সেই পৃথক কারি যা বিদ্যুতের স্পর্শ থেকে আমাদের পৃথক এবং নিরাপদ রাখে সমগ্র দেশে সাধারণত গতি বিমুখ বা পর্যায় বৃত্ত বিদ্যুৎ বিতরণ করা হয় যার মানে হলো এই প্রবাহ সেকেন্ডে প্রায় পঞ্চাশ থেকে ষাট বার তার চলার দিক পরিবর্তন করে এর অবশ্য দুটো কারণ আছে প্রথমত বৈদ্যুতিক ট্রান্সফর্মারগুলো একমাত্র পর্যাবৃত্ত প্রবাহেই কাজ করতে পারে দ্বিতীয়ত আমরা বিদ্যুৎ উৎপন্ন করি ঘূর্ণন কয়েলের মাধ্যমে যা স্বভাবগতভাবেই দিক পরিবর্তী প্রবাহ তৈরি করে যে পয়েন্টে এসে বিদ্যুৎ দিক পরিবর্তন করে সেই সময়ে কোনো বিদ্যুতই প্রবাহিত হয় না যা খুবই ক্ষুদ্র সময়ে হয়ে থাকে দিক পরিবর্তী প্রবাহকে সংক্ষেপে এসি বলা হয় বস্তুত এই দিক পরিবর্তী প্রবাহ আমাদের ঘরোয়া জীবনেও প্রভাব ফেলে আমরা যখন কোনো বৈদ্যুতিক যন্ত্রকে সরাসরি স্পর্শ করি তখন তা আমাদের শক দেয় এই শক দেওয়ার কারণ হল ওই সময়ে বিদ্যুতের দিক পরিবর্তন করছে এই ক্ষেত্রে বিদ্যুতের দিক পরিবর্তী ধর্ম প্রতীয়মান যাই হোক উজ্জ্বল আলোযুক্ত লাইট ও শ্বেত আলোর বাতিগুলো এইরকম উজ্জ্বল ও শ্বেত আলো তৈরি করতে পারে তার কারণ হলো এদের ফিলামেন্টে তাপে রূপ ধারণ করে যতটা দ্রুত পর্যাবৃত্ত প্রবাহ দিক পরিবর্তন করে ততটা দ্রুত এই বাতিগুলো তাদের ফিলামেন্টের তাপ গরম থেকে ঠান্ডা করতে পারে না তাই আলোগুলো শ্বেতভাব বজায় রাখে অপরপক্ষে উজ্জ্বল আলোযুক্ত বাতিগুলো বিদ্যুতের দিক পরিবর্তনের সাথে সাথে কেঁপে কেঁপে জ্বলে উঠতে পারে উজ্জ্বল আলোযুক্ত বাতি থেকে আলো সেকেন্ডে একশো বার স্পন্দিত হয় পঞ্চাশ বার একদিকে দিক পরিবর্তী প্রবাহে বাকি পঞ্চাশ বার অন্যদিকে প্রবাহের জন্য সাধারণত এই কেঁপে কেঁপে ওঠা দেখতে পাওয়া যায় না কিন্তু এই জন্য মেশিনের ঘূর্ণনের দরকার হয় না তারা যেমন সামনে বা পশ্চাৎমুখী চলছিল সেভাবেই চলতে থাকে সেজন্যই আমাদেরকে উজ্জ্বল আলোযুক্ত বাতির সাথে ড্রিল করার মেশিন ব্যবহার করতে বারণ করা হয়ে থাকে ভোল্টেজ ভোল্টেজ হল বৈদ্যুতিক শক্তি পরিমাপ তড়িৎ প্রবাহিত না হলেও সেখানে ভোল্টেজ থাকতে পারে পাঠ্যপুস্তকে প্রায়ই ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল বা ইলেকট্রোমোটিভ ফোর্স এই শব্দগুলো খুঁজে পাওয়া যায় যা ভোল্টেজ সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় সোজাভাবে ভোল্টেজকে দুইটি বিন্দুর মাধ্যমে ব্যাখ্যা করা যায় যেখানে একটি বিন্দু নির্দিষ্ট আমরা ধরে নেই অন্য বিন্দুটি হল পৃথিবী যেখানে মাটির বিভব ধরা হয় পৃথিবী অতটা ভালো তড়িৎ পরিবাহক হিসেবে কাজ করে না অথচ ভয়াবহভাবে এর কোনো সীমানা নেই যা পৃথিবীকে একটি নির্দিষ্ট ব্যাপ্তি দেয় তাই আমরা যখন বলি যে এখানে দুইশো তিরিশ ভোল্ট আছে তখন আসলে ওই বিন্দু আর পৃথিবীর মধ্যে বিভব পার্থক্য দুইশো তিরিশ ভোল্ট সেটাই বোঝায় কিন্তু বিষয়টি ব্যবহারিকভাবে এতটা সহজ নয় ভোল্টেজ পরিমাপ করা হয় ভোল্ট এককে যা প্রকাশ করা হয় ভি চিহ্ন দিয়ে তাহলে দুইশো তিরিশ ভি মানে বোঝায় দুইশো ভোল্টেজের গাণিতিক সংকেত হল ভি একটি পরিবর্তিত দরিদ্র প্রবাহ পাওয়ার জন্য আমাদের দরকার হয় একটি পরিবর্তিত ভোল্টেজ তাহলে নিচের চিত্রের মাধ্যমে আমরা যা দেখতে পাই তা হলো একটি ভোল্টেজ চক্র যেখানে তিনশো পঁচিশ ভোল্টস থেকে শুরু হয়ে শূন্য ভোল্টে ফিরে যায় এবং শূন্য ভোল্টস থেকে বিয়োগ তিনশো পঁচিশ ভোল্টস অতিক্রম করে যা আবার একইভাবে শূন্যতে ফিরে যায় এবং এটা সেকেন্ডে পঞ্চাশ বার করে আবর্তিত হয় কেন সর্বোচ্চ ভোল্টেজ তিনশো পঁচিশ ভোল্ট যেখানে আমরা সাধারণত জানি দুইশো তিরিশ ভোল্ট উপরে গ্রাফে আমরা দেখতে পাই সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুতে বিপরীতভাবে একই মানের ভোল্ট পরিবহন করছে আসলে ধ্রুবভাবে তা সত্তর পার্সেন্ট হয়ে থাকে সুতরাং যখন আমরা দুইশো তিরিশ ভোল্টের কথা বলে থাকি তখন আমরা এটাই মনে করি যে ধ্রুবভাবে দুইশো তিরিশ ভোল্টেই পরিবহন করবে কিন্তু এটি আসলে এসি ভোল্টেজ যা একটা নির্দিষ্ট বিন্দুতে সর্বোচ্চ তিনশো পঁচিশ ভোল্টস পরিবহন করে এবং অন্য বিন্দুতে শূন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারগণ দুইশ তিরিশ ভোল্ট বলে থাকে বর্গমোরগড় বর্গবেগ হিসেবে যা ইঞ্জিনিয়ারিংয়ের বইয়ে খুঁজে পাওয়া যায় যেখানে আর এম এস দ্বারা সংক্ষিপ্ত করে লেখা হয় এবং ঘরোয়া বৈদ্যুতিক যন্ত্রে মাঝে মাঝে যন্ত্রের গায়ের উপর দুশো তিরিশ এস লেখা থাকে যদি সেভাবে লেখা না থাকে তবে অবশ্যই যন্ত্রের ব্যবহার ম্যানুয়াল কিংবা ক্যাটালগে সেটা লেখা থাকে যদিও পরে সেটাকে গুরুত্ব দেয়া হয় না গুরুত্ব দেয়া হয় না এই কারণে কেননা সাধারণত আজ অবধি সকল ঘরোয়া যন্ত্রেই ভোল্ট প্রবাহ ও পাওয়ার বর্গমূল গড় বর্গবেগেই পরিমাপ করা হয়েছে এবং যা সঠিক মান দিয়েছে দুশো তিরিশ ভোল্ট একজন মানুষকে ছোটোখাটো একটা বৈদ্যুতিক শক দেওয়ার জন্যই যথেষ্ট অথচ মাঝে মাঝে যা মারাত্মক শক হতে পারে নিরাপত্তার কথা ভেবে পৃথিবীতে কিছু কিছু যন্ত্রে খুব কম ভোল্ট ব্যবহার করা হয় কিছু কারণে বিষয়টি পরে বর্ণনা করা হবে বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে যা বেশি কার্যকরী নয় কিন্তু নিরাপত্তার কথা ভেবে এই পদ্ধতি বেশি কার্যকরী রোধ আমরা ইতোমধ্যে ব্যাসিক পরিবাহী যার মধ্য দিয়ে তড়ি চলাচল করতে পারে যন্ত্রাংশ সম্পর্কে নির্দেশ করেছি বাস্তবিক অর্থে কোনো পরিবাহী আসলে শতভাগ পরিবাহক নয় এবং কোনো রোধকেই শতভাগ রোধক নয় প্রত্যেক পরিবাহকের একটি নির্দিষ্ট পরিমাণ ক্ষুদ্র মানের রোধ থাকে যা সকল পরিবাহী এবং রোধকের মধ্যেই থাকে যে সকল বস্তুর মধ্যে উচ্চ মানের রোধ বিদ্যমান থাকে সেগুলোকে অন্তরক বলে গণ্য করা হয় এবং যেগুলোর মধ্যে খুবই নিম্ন মানের রোধ বিদ্যমান থাকে সেগুলোকে পরিবাহী বলে গণ্য করা হয় এমনকি তামার তারও কিছু পরিমাণ রোধ থাকে রোধ পরিমাপ করা হয় ওহোম এককে যাকে ইংরেজি আর অক্ষর এবং ওহম প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তবে গাণিতিকভাবে লেখার সময় আর অক্ষর ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল অনুশীলনে এক ওহোমকে অনেক বড় মাপের রোধ বলে ধরা হয় সাধারণভাবে আমাদের ব্যবহারিক পরিবাহীর রোধ এক ওহম থেকে অনেক কম হয়ে থাকে যা পরবর্তীতে আলোচনা করা হবে এসি এবং ডিসি এর মধ্যকার তুলনা দুই দুইভাবে প্রবাহিত হয় এক দিক পরিবর্তী প্রবাহ এসি দুই একমুখী প্রবাহ ডিসি বিদ্যুৎ বা প্রবাহ হল পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের চলাচল ছাড়া আর কিছুই না এসি এবং ডিসি প্রবাহের মধ্যে পার্থক্য হল ইলেকট্রন প্রবাহের দিক ডিসি প্রবাহে ইলেকট্রন একটি সোজা ও সমান্তরাল পথে চলাচল করে বা ধাবিত হয় এবং এসি প্রবাহে ইলেকট্রন চলাচলের পথ সামনে পিছনে বারবার পরিবর্তিত হয় বেশি দূরত্বে তড়িৎ প্রেরণের জন্য সবথেকে ভালো উপায় হলো পর্যাবৃত্ত প্রবাহ দিক পরিবর্তী প্রবাহ এসি দিক পরিবর্তী প্রবাহ হল আধানের প্রবাহ যা পর্যাবৃত্তভাবে দিক পরিবর্তন করে যার ফলে ভোল্টেজ বিপরীতভাবে প্রবাহের সাথে বাহিত হয় অফিস বাসা বাড়িতে বিদ্যুৎ বিতরণের জন্য এসি প্রবাহ ব্যবহার করা হয় তরঙ্গ বিন্যাস যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ ও প্রবাহ পর্যায়বৃত্তভাবে চলে ততক্ষণ এসি প্রবাহ একটি বিন্যাস মেনে চলাচল করতে পারে যদি আমরা তড়িৎ বর্তনীতে এসি প্রবাহে একটি ওসিলোস্কোপ সংযুক্ত করি যেটি এসি প্রবাহ ও সময়ের বিপরীতে মান দেখাবে তাহলে আমরা অবশ্যই দেখব অনেকগুলো ভিন্ন ভিন্ন বিন্যাস গঠিত হবে এসি প্রবাহের সব থেকে সাধারণ তরঙ্গবিন্যাস হলো ওয়েভ বিন্যাস অধিকাংশ অফিস এবং ঘরবাড়িতে অক্সিলেটিক ভোল্টেজ ব্যবহার করা হয় যা সাইন ওয়েভ উৎপন্ন করে অন্য একটি সাধারণ গঠন হল বর্গ এবং ত্রিভুজাকার তরঙ্গ বিন্যাস বর্গাকার তরঙ্গগুলো মাঝে মাঝে সংখ্যায় ব্যবহৃত হয় এবং দিক পরিবর্তী ইলেকট্রনের পরীক্ষার জন্য ব্যবহার করা হয় ত্রিভুজাকার তরঙ্গ সাধারণত শব্দের সংশ্লেষণে দেখা যায় যা অ্যাম্প্লিফায়ারের মতো রৈখিক বৈদ্যুতিক যন্ত্র পরীক্ষার কাজে উপকারী সাইন ওয়েভের বর্ণনা আমরা মাঝে মাঝে এসি তরঙ্গকে গাণিতিকভাবে প্রকাশ করে থাকি যেমন আমরা একটি সাধারণ সাইন ওয়েভ ব্যবহার করবো একটি ওয়েভের তিনটা অংশ থাকে বিস্তার ফ্রিকুয়েন্সি এবং ফ্রেজ ভিটি সমান সমান ভিপি সাইন টু বাই এফ প্লাস ফাইভ এখানে ভিটি দিয়ে ফাংশনাল ভোল্টেজের সময় নির্দেশিত হয়েছে যেখানে সময় পরিবর্তিত হওয়ার সাথে সাথে ভোল্টেজও পরিবর্তিত হয় সমীকরণের ডান পাশে কিভাবে সময়ের বিপরীতে ভোল্টেজ পরিবর্তিত হয় সেটি দেখানো হয়েছে এখানে ভিপি দিয়ে বিস্তার বোঝানো হয়েছে যা সাইন ওয়েবের দিক অনুযায়ী সর্বোচ্চ ভোল্টেজকে বোঝায় যেখানে ভোল্টেজ প্লাস ভিপি পজিটিভ এবং মাইনাস ভিপি নেগেটিভ হতে পারে অথবা এই দুটার মাঝামাঝিও হতে পারে এখানে সাইন ফাংশানকে ব্যবহার করা হয়েছে যা ভোল্টেজের সাইন ওয়েভ অনুযায়ী গঠিত হয় সাইন ফাংশনের ক্ষেত্রে ওসিলোস্কোপ শূন্য মানের জন্য রেখা দেখাবে টুপাই হলো একটি ধ্রুব সংখ্যা যা তরঙ্গকে চক্রাকার থেকে কৈনিক কপাঙ্কে রূপান্তরিত করে এফ দ্বারা সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি বোঝানো হয়েছে এটি প্রতি সেকেন্ডে ইউনিট বিপরীত বা হার্জ এককে আছে ফ্রিকোয়েন্সি বলতে প্রতি সেকেন্ডে কতবার তরঙ্গ গঠিত হবে সেটি বোঝায় টি হল একটা নির্ভরশীল চলক যা সময়কে প্রকাশ করে যেখানে সময়ের উপর তরঙ্গ নির্ভর করে ফাই হলো ওয়েভের ফ্রেজ নির্দেশক ফ্রেজ বলতে বোঝায় সময়ের সাথে কিভাবে তরঙ্গ গঠিত হবে সেই বিষয়টি এটি প্রায়ই সংখ্যা হিসেবে শূন্য থেকে তিনশো ষাটের মধ্যবর্তী দেয়া হয় এবং ডিগ্রিতে পরিমাপ করা হয়ে থাকে কেননা সাইন ওয়েবের বৈশিষ্ট্য অনুযায়ী একটি তরঙ্গ তিনশো ডিগ্রিতে যেভাবে গঠিত হয় সেটি একইভাবে শূন্য ডিগ্রিতেও গঠিত হয় একমুখী প্রবাহ ডিসি দিক পরিবর্তী প্রবাহ অপেক্ষা একমুখী প্রবাহ সহজেই বোঝা যায় এটি ওসিলোস্কোপের মতো দোদুল্যমান মান দেয় না বরং একটি সোজা এবং ধ্রুব ভোল্টেজে অথবা প্রবাহে প্রবাহিত হয় ডিসি ডিসি প্রবাহের বর্ণনা কে বলা হয় একমুখী তড়িৎ প্রবাহ যা শুধুমাত্র একদিকে চলাচল করে কখনো কখনো সময়ের সাথে সাথে ভোল্টেজ এবং প্রবাহের তারতম্য হতে পারে অথচ বিসি প্রবাহে দিকের কখনো পরিবর্তন হয় না বিষয়টি ব্যাখ্যা করার জন্য আমরা ভোল্টেজকে ধ্রুব বলে ধরে নেব যেমন একটি এ ব্যাটারি এক দশমিক পাঁচ ভোল্ট প্রদান করে যেটি গাণিতিকভাবে নিম্নরূপে প্রকাশ করা যায় ভিটি সমান সমান ওয়ান পয়েন্ট ফাইভ যদি আমরা এটি সময়ের বিপরীতে দেখি তবে দেখা যাবে একটি ধ্রুবক মানের ভোল্টেজ যা নিম্নে ছকে দেয়া হল উপরের গ্রাফটিতে আসলে কি বোঝায় এটি দ্বারা বুঝতে পারা যায় যে সময়ের বিপরীতে ডিসি সোর্স সর্বদা একটি ধ্রুব মান দেয় বাস্তবিকভাবে একটি ব্যাটারি খুব ধীর গতিতে তার চার্জ খরণ করে যার অর্থ ব্যবহার করা ব্যাটারি খুব ধীরে ভোল্টেজ ঘরণ করে আমরা সেটিকে ধ্রুব বলেই ধরে নিতে পারি